আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিউল আলম। তাহা ট্রেনিং এর পক্ষ থেকে এই ভিডিও টিউটোরিয়ালসটি নিয়ে এসেছি। আমি আজকে আলোচনা করব আমরা আমাদের রুটিনটা কিভাবে তৈরি করব। বেসিক্যালি আমরা যখন কোনো একটা বিষয় শিখতে চাই, শেখার আগে রুটিন তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চাই, সেক্ষেত্রে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখার রাইট পাথটা পাওয়ার জন্য ভালো টিউটোরিয়াল পাওয়াটা খুবই জরুরি। আমি যখন কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা ক্লাসরুম ট্রেনিং, ওয়ান টু ওয়ান ট্রেনিং, অনলাইন ট্রেনিং অথবা ভিডিও টিউটোরিয়ালসের মাধ্যমেও আমরা শিখতে পারি। বাট আমি যখন শেখা শুরু করতে যাচ্ছি, তখন থেকে যদি একটা নির্দিষ্ট রুটিন আমি ফলো করে না চলি, সেক্ষেত্রে আমি হয়তো মাঝপথে ডিস্ট্রাক্ট হয়ে যেতে পারি, আমি সাকসেসফুল নাও হতে পারি আমি যা এখন শিখতে যাচ্ছি। তো আমরা আমাদের শেখার রুটিনটা কিভাবে করব, যে কোশ্চেনগুলো আমি অলওয়েজ পেয়ে থাকি, যে আমি কখন শিখব, কিভাবে শিখব, কত ঘন্টা প্র্যাকটিস করতে হবে, সো এই ছোট ছোট বিষয়গুলো আলোচনা করার জন্যই আজকের ভিডিওটা। আপনারা যখন কোনো একটা সেশনে আছেন, ট্রেনিং কোর্স শিখছেন অথবা কোনো একটা টিউটোরিয়াল দেখছেন, যে টিউটোরিয়ালটা হয়তো ঘন্টায় আপনাকে প্রতিদিন হয়তো আপনাকে 1.5 ঘন্টা করে দেখতে হচ্ছে, সো 1.5 ঘন্টার ভিডিও টিউটোরিয়ালস আপনি যদি প্রতিদিন একটা দেখেন, অবশ্যই সেটা প্র্যাকটিস টাইম রাখতে হবে মিনিমাম 3 আওয়ার্স ওই দিনই। ভিডিও টিউটোরিয়ালস দেখা ছাড়াও আপনি আলাদা করে 3 ঘন্টা প্র্যাকটিস করবেন। আর যদি সেটা ক্লাসরুম ট্রেনিং হয়, তো সেক্ষেত্রে এই সময়টা কিন্তু অনেকটাই বেঁচে আসবে, কারণ হচ্ছে আপনি তখন ডিরেক্ট ট্রেনার বা টিচারের সাথে কথা বলতে পারছেন, অনেক প্রবলেম আপনি ক্লাসেই সলভ করে নিয়ে আসতে পারবেন। সো ক্লাসরুম ট্রেনিংয়ে আপনি যখন আছেন, আপনার যদি সপ্তাহে 9 ঘন্টা ক্লাস হয়, আপনাকে প্র্যাকটিস করতে হবে কমপক্ষে 18 ঘন্টা যদি ক্লাসের সাথে আপনি যেতে চান। আর যদি আপনি কোনো একটা ক্লাসে জয়েন করেছেন এবং সেই ক্লাসটা সপ্তাহে 4 দিন এবং সেটা 16 ঘন্টা করে ক্লাস হচ্ছে, অবশ্যই আপনার প্র্যাকটিস টাইমটা হতে হবে 32 ঘন্টা। এটা আমরা মিনিমাম বলছি সাপ্তাহিক হিসেব অনুযায়ী। এখন প্র্যাকটিসটা করবেন কখন, আর আপনি যা শিখতে যাচ্ছেন তাকেই বা আপনি কিভাবে দেখছেন? আমরা প্রতিদিন যে কাজগুলো করে থাকি, সেই কাজগুলো যে সবগুলোই আমার জন্য জরুরি তাও কিন্তু না। সো আমি যে রুটিনটা তৈরি করার প্রসেসটা বলবো, সেখানে আপনি আপনার যে কাজগুলো শুরুতে করে থাকেন প্রতিদিন, তার একটা লিস্ট তৈরি করতে পারেন। আমরা হয়তো বিভিন্ন টাইপের 15 থেকে 20টা কাজ প্রতিদিন করে থাকি, বাট এর মধ্যে কিছু কাজ জরুরি, কিছু কাজ করলেও হয় না করলেও হয়, আর কিছু কাজ একেবারেই অপ্রয়োজনীয়। সো আমার পয়েন্টটা ওই জায়গাটাতেই, আমরা যে কাজটা না করলেও আমার কোনো ক্ষতি হবে না, সেই কাজটা কিছু দিনের জন্য, যখন আমি আমাদের এই শেখার কাজটা করছি সেই সময়টাতে ওই কাজগুলো বাদ দিয়ে দিলেই কিন্তু অনেকটা সময় আমরা পেয়ে যেতে পারি। অনেকেই বলে থাকে আমি সপ্তাহে 32 ঘন্টা প্র্যাকটিস করব কিভাবে, ইউনিভার্সিটি, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট। সো এখানে আপনি যদি আপনার অপ্রয়োজনীয় কাজগুলো না করেন এবং সেই সময়টাই যদি কাজে লাগান কোনো কিছু শেখার জন্য, সেক্ষেত্রে আপনাকে নতুন করে কিন্তু কোনো সময় বের করতে হচ্ছে না। তো আপনি যখন আপনার রুটিনটা করবেন, শুরুতে কাজের লিস্টটা তৈরি করবেন, কি কাজ আপনি করেন, আপনার হায়েস্ট প্রায়োরিটিতে কোনগুলো আছে, দেন অ্যাভারেজে কোনগুলো আছে এবং লোয়েস্ট, যেগুলো অ্যাকচুয়ালি না করলেও চলে, সেই সময়টা ক্যালকুলেট করবেন যে আপনি কত সময় প্রতিদিন নষ্ট করছেন। সেই নষ্ট করা সময়টাই আপনি আপনার শেখার কাজে লাগান, যা আপনার ক্যারিয়ারটাকে বিল্ড করবে এবং ভালো একটা ভবিষ্যতের পথ দেখাবে। তো এটা ছিল প্রথম বিষয়, যে আপনি কিভাবে রুটিনটা করছেন শেখার যে বিষয়টা। আপনি যদি সময় নষ্ট করে থাকেন জার্নি করার সময়, আপনি যদি সময় নষ্ট করে থাকেন আড্ডা দেওয়ার সময়, আপনি যদি সময় নষ্ট করে থাকেন কোনো একটা কাজ যেটা অ্যাকচুয়ালি না করলেও চলতো, সেই সময়টাতেই আপনি প্র্যাকটিসটা করবেন, এবং প্র্যাকটিস ইনস্ট্যান্ট, যে কোনো সময় যে কোনো জায়গা থেকেই আপনি করতে পারেন।
আপনি স্মার্টফোন ইউজ করেন, আপনি ইন্টারনেট ইউজ করেন, সো আপনি যে কোনো সময় যে কোনো টিউটোরিয়ালস পড়তে পারেন বা দেখতে পারেন। আপনি যখন মুভি দেখছেন যে সময়টা আপনি নষ্ট করছেন সেই সময়টাতে আপনি প্র্যাকটিস করতে পারেন। সো আপনি শেখার জন্য সবসময় আপনাকে কম্পিউটারের সামনে বা ল্যাপটপের সামনে বসেই প্র্যাকটিস করতে হবে সেটা কিন্তু ম্যান্ডেটরি না। আপনি যখন মুভ করছেন তখন কিন্তু আপনি আপনার স্মার্টফোনে টিউটোরিয়ালসটা দেখতে পারেন, সেটাও আপনার প্র্যাকটিস টাইমের সঙ্গেই যুক্ত হবে। আপনি ভিডিও টিউটোরিয়ালস দেখতে পারেন, সেটাও আপনার প্র্যাকটিস টাইমের সাথেই যুক্ত হবে। কেউ প্র্যাকটিস করে, কেউ পড়ে, আবার কেউ দেখে শিখে। সো আপনি যদি তিনটা প্রসেসই চালু রাখেন দেখবেন যেন আপনার দ্রুত উন্নতি হচ্ছে। সো সময়টা কাজে লাগাতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে প্র্যাকটিস করতে হবে, এক্সট্রা সময় আলাদা করে বের করার কোনো প্রয়োজন নেই। আমার সে হচ্ছে আপনি যে সময়টা নষ্ট করছেন সেই সময়টা বের করেই আপনি অনেক বেশি ইজি ওয়েতে আপনার শেখাটা সম্পূর্ণ করতে পারেন। সো ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।